প্রায় 20,000 কেজি আঙুর জব্দ করেছে, যা সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু যেখান থেকে তারা জব্দ করেছে তাদের একেবারেই সেটা আমি মনে করি যে মূল জায়গায় তারা আঘাত করে না। এখানে যারা এই আঙুরগুলো শিকার করে সাগর, সেই জায়গাগুলো তাদের তদারকি দরকার। কারণ যে ক্রয় করেছে, যে শুটকি করতেছে, সেটা তো এক ধরনের অপরাধ। কিন্তু যারা এই মাছটা শিকার করে, তা আমি মনে করি তার চেয়ে তারা বেশি অপরাধ করে। এজন্য আমি কোস্টগার্ডের প্রতি বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার রিকোয়েস্ট, যে অন্তত এই সাগরে যারা হাঙরগুলো অবৈধ জাল দিয়ে শিকার করে তাদেরকে এবারে মানে শক্ত অবস্থানে যাওয়া উচিত। যদি আমরা মূল জায়গায় আঘাত করি, যদি সাগরে যারা এই অবৈধ জাল দিয়ে এই হাঙর মাছগুলো ধরে, যদি ওইখানে আমরা আঘাত করি, তাহলে একদিন নেয় একদিন এই অবৈধ জাল যেমন ব্যবহার বন্ধ হবে, পাশাপাশি আমাদের দেশীয় যে সমুদ্রের যে সম্পদগুলো রক্ষা পাবে। আঙুর মাছগুলি আমরা বন বিভাগে হ্যান্ড ওভার করবো। বন বিভাগের কর্মকর্তা আমার এখানে উপস্থিত আছেন, উনি এটাকে ডিস্ট্রয় করবে, আমাদের সমন্বয়ে উনি এখানকে ডিস্ট্রয় করে দেবেন। হ্যাঁ, এটাকে পুড়ে ফেলা হবে এবং মাটি চাপাও দেওয়া যেতে পারে, তবে এটাকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করা হবে। র ইনফরমেশনটা দিন, তাতে হবে না। আপনার 20,000 আনুমানিক আছে, দেখাবে ভাই আপনার মাঝে একটু ফেমাস হয়ে গেল।
একটু জোরে জোরে ঢাললেন তো, একটু তাড়াতাড়ি করেন তো, দেখুন গেরানি তো সব অবস্থা দিল। আমার তো ব্যাগে গিম্বল আছে। ডিস্টার্ব